অস্ত্রোপচার করে জল বার করা হলো মুখ্যমন্ত্রীর হাঁটু থেকে। এসএসকেএমের উডবার্ন ব্লকের অপারেশন থিয়েটারে হলো এই অস্ত্রোপচার। আজই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তাকে। 27 জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণের পর কপ্টার থেকে নামার সময় চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে নিয়ে আসা হলে এমআরআইতে দেখা যায় তার পা, হাঁটু ও হিপ জয়েন্টের লিগামেন্টে চোট লেগেছে। কিন্তু হাসপাতালে থাকতে নারাজ মুখ্যমন্ত্রী ফিরে যান বাড়িতেই, সেখানেই ফিজিওথেরাপি চলছিল। কিন্তু জানা যায় তার পা, হাঁটুতে জল জমেছে। বৃহস্পতিবার ফের তাকে আনা হয় এসএসকেএমে। প্রথমে তার বোন ডেন্সিটি দেখতে করা হয় টেক্সা স্ক্যান, তারপর ছোট অস্ত্রোপচার করে পা, হাঁটুতে জমা জল বার করা হয়। অস্ত্রোপচার করেন এসএসকেএমের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান রাজেশ প্রামাণিক। রেডিওলজি বিভাগের প্রধান অর্চনা সিং তত্ত্বাবধান করেন গোটা প্রক্রিয়ার। এরপর মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় উডবার্নের 12.5 নম্বর কেবিনে। তাকে দেখতে এসএসকেএমে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। She has been advised to stay overnight, but she opted for going back home and will continue the treatment as advised by treating doctor. চিকিৎসকেরা তাকে পরামর্শ দিয়েছিলেন হাসপাতালে অন্তত পক্ষে 24 ঘন্টার জন্য থাকার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতেই ফিরে যেতে চেয়েছেন এবং বাড়িতে থেকেই তিনি বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন। ক্যামেরা দেবাশীষ চন্দ্রের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, Zee 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।